হেই, এর আগে দেখাইছি আমি কিভাবে, মানে আমরা কিভাবে মানে বাজার করছি, মানে কত কিছু করছি, মানে সব কিছু, মানে সব কিছু মানে কিনছি জানি সব কিছু, বা রান্না বান্না সব কিছু যা করছি সব এর আগের ভিডিও ভিতরে করছি, যা কিছু করছি। তো ফাইনালি এই ভিডিওর ভিতরে আমি দেখাবো আমরা মানে কোথায় ঘুরতে গেছি, মানে ওইখানে যে ফুটবল খেলছি বা ঘুরতে গেছি ওইখানে কি কাণ্ড একটা, এই জায়গার ভিতরে একটা কাণ্ড হয়ে গেছে, এই জায়গার ভিতরে যে খানার জন্য মারামারি লেগেছে, মানে হুদা কোনো কারণ ছাড়া খানার জন্য বাইরে বাইরে মারামারি লেগেছে। তো এইটি মূল অংশ আর কি ভিডিওর, তো এইটি আজকে মানে দেখানো হবে খানার জন্য কে লেগে মারামারি লেগে গেল। তো ওই জায়গার ভিতরে যে খানার জন্য মারামারি লেগেছে, উড়া দুড়া খানার জন্য মারামারি, তো আজকে এইটি মূল দেখানো হবে কী ভাই মারামারি, কি খানার জন্য এন্দা হ্যান্দা দিয়ে শেষ করেছে। তো মূল পার্টই আজকে এটা যে কেন খানার জন্য ওই জায়গার ভিতরে মারামারি লেগেছে। তো হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম, আই হোপ এভরিওয়ান ইজ ফাইন। সো আই এম অন সেভেন দ্য টুডে, মানে নেক্সট ব্লগ এর আগের ব্লগটা তো দেখছেন, যারা মানে সারছিলাম যে আমরা পিকনিকে যাবো, পিকনিক বলতে আমরা ঘুরতে যাবো আর কি, নো ট্রলার দিয়ে মানে মাছ সমুদ্রে। তো আজকে দ্বিতীয় পার্ট এটার, তো আজকে আমরা মানে অনেক মানে রওনা দিয়েছি আর কি, ট্রলার দিয়ে আমরা মানে রওনা দিছি মানে ঘুরতে যাবো। তো যে রোগ সবাই তৈরি মরি হয়ে আলিছে সব, মানে DSLR ক্যামেরা মোবাইল সব কিছু। তো এইখানে আবার দেখলাম একটা পিকনিক আইতেছে, পিকনিক বলতে এটি মানে এইখানে গান লাগে না আছে মনে মেবি এডি আর কি, কিন্তু ছোটবেলা গেছিলাম কিন্তু এখন বুঝেছে এটা একটা বহুত বড় একটা মারাত্মক জিনিস, মানে এখন নিষেধ আছে। তো যেই হোক অনেক রাস্তাটা বাড়ি তো দেন মানে মানে পুলিশে আটকে এলে, তো যেই হোক এটা ঠিক কাম করছে, তো এটা কী একটা কি নাচ মুস করে, তো এটি কোনো মানে কী কইতাম কিছু কয়ে লাভ নাই। তো যাই হোক, তো এখন আমরা যাইতেছি আর কি মাছ সমুদ্রে ভাই, আমরা অনেক দূরে পড়ছি, মানে এই জায়গার ভিতরে কোনো মানে দেহার মতো কিছুই, মানে এখানে যদি পড়ি মানে উঠটা কই যাবো কোনো ঠিক ঠিকানা নেই, সাইডের দিকে পানি আর পানি আর পানি, পুরো কক্সবাজারে এসে পড়ছি। ট্রলারের ড্রাইভার তো খাইয়ে খেয়ে চালাইতেছে, যেই হোক এখন আমরা যাইতেছি আর কি, মানে হুড়ায় না নদীর পথ না, গাড়ি এলে না দৌড়িয়ে জায়গা, তো যেই হোক তো আমরা মানে যাইতেছি আস্তে ধীরে আর কি। তো আমরা এখন মানে একটা গন্তব্যে আসিয়া পড়ছি আর কি, মাছ মানে মাছ সমুদ্রে একটা দ্বীপ পাইছি, দ্বীপ বলতে ওই জায়গার ভিতরে আর কি মানে খেলার একটা মাঠ পাইলেছি, তো এই জায়গাতে আমরা ফুটবল খেলবো। তো যেই হোক সবাই তৈরিয়ে নামতেছি ফুটবল খেলার জন্য, তো সবাই কিছুটি না খেয়ে হেল্প করতেছে, কিছুটি নাইমাছে গা উদে দৌড়াইতেছে। তো যেই হোক তাদের খেলার লোম নাকি কোনো সন্দেহ আছে, যে যেই হোক এখন নামতেছে আস্তে ধীরে, নাইমা উড়াদুড়া খেলাইবো। তো যেই হোক সবাই উড়াদুড়া নামতেছে ট্রলার থেকে, অনেকক্ষণ মানে ট্রলার দিয়ে আসলাম, তো এই জায়গার ভিতরে একটু জোর ফুটবল খেলাইবো আর কি, একটু মজা করবো, মানে ফুটবল খেললে একটু শরীরে ঘামায় মোমায় খিদা লাগবে বেশি করে খামো আর কি, বুঝেন নাই না, তো ফোসাইতো না কম ফেরা যাবো। তো যেই হোক তো হিতে নিতেছে গাঙুতে বল, তোর মল্লে হুদে দৌড়াইতেছে, যেই হোক হুদা বললে দৌড়াইতেছে, বললে তো যে আঙ্কালা মেসি আঙ্কালা মেসি, যেই হোক তারা কয় জানি, তো যেই হোক আমরা এখন মানে বললে একটু খেলাধুলা করবো আর কি, মানে যে একটু খেলাধুলা করে দেয়া, এরপরে যে আপনার মানে খানা মোনা খামো আর কি। যেই হোক এটা মাছ সমুদ্রে মানে মানে এদিক দো পানি ওইদিক দো পানি চারিদিক দো পানি, মানে এইখানে যদি এটা যদি বাইরে যদি এটা দ্বীপটা আরেকখানে থাকে কোনো ঠিক ঠিক না, তো যেই হোক দ্বীপ বলতে এটা একটা সর আর কি, যেই হোক লাইক দিস সর। তো এখন মানে সবাই খেলাধুলো উড়াদুড়ি শুরু করছে, একজনে না খেয়াল পরে, তো যেই হোক মানে তো খেলতেছি কিন্তু আমি বইয়ে পড়ছি, আমি দুইটা দৌড় দিয়ে আমার ওখানে ছুটতে আসে, তো যেই হোক বইয়ে বইয়ে ভিডিও করতেছে আর কি, করে আছে আমার দায়িত্বই দুইটা। তো যেই হোক তো খেলা হইতেছে উড়াদুড়া, তো আমার ফিরে ফ্যাডবক লাগিয়ে আছে গা এই জায়গার ভিতরে উঠু খেললে, তো যেই হোক এখন খানার টাইম আইসা পড়তেছে আস্তে আস্তে, তারও খেলা শেষ হলে না যায় মানে খানা খাওয়ানো যায়, আমি ভাবতেছি আমি লুকে সব খাওয়া শুরু করবো, কিন্তু যেই হোক না খাওয়া দিয়ে ভালো হবে, তো একলগে সবার সাথে একলগে খামো আর কি। তো যেই হোক তো অপেক্ষা করি আর কি, দেখা যাক কী হয়। তো ফাইনালি মানে খানার সময় আইসা পড়ছে আর কি, এখন খানা বিতরণ করা হবে, তো এখন আমরা মানে সবারে খানা দিব আর কি, মানে পার্সেল করে আনছিলাম, যেটি দেখ এর আগের পার্টে তো দেখাইছি কীভাবে পার্সেল করছি, যেটা কী কী করছি। তো এখন এই পার্সেলটি মানে একে একে সবার দেওয়া হবে, যে দেখা যাক আর কি কী অবস্থা, তো লেনদেন যেটি হোক এখন দেওয়া নইব আর কি, মানে আনতাছি ভিতর থেকে, তারা কয়েকটা ফোন টিপ গেছে ভিতরে অন আনে না, যেটি হোক আনতাছে ওইতে কী করে না করে ক্যামেরার সামনে সব ক্যামেরার বগলে ফাঁকলে হয়ে যায়, তো যেই হোক তখন মানে আইতেছে আর কি এই পার্সেল বক্স এখন বিতরণ করা হইব আর কি, যেই হোক এখন দিমু, তো যেই হোক এখন পার্সেল দিমু আর কি, যেই হোক তখন ভিডিও করতেছে আর কি, ওই জন্য দেয় না গরিব ঘরে পার্সেল দেয় মানে খাবার দেয় না, একটা ভিডিও লোম হচ্ছে যেই হোক, তো এখন আমি গরিব ঘরে খানা দেবো, দেখলেন সবাই আমি আমি এখন গরিব ঘরে খানা নেই খানা খাই দোয়া করিস, নেই খাই দোয়া করিস, তো গরিব ঘরে খানা দিতেছে, যেই হোক এটা একটা ফানি টাইপ, যেই হোক মানে যেই হোক যেই হোক মানে কথাগুলো যেই হোক না কথা হলো যেই হোক, তো যেই হোক তখন মানে খানা বিতরণ করো এইগুলো আর কি, কী করতাম তো একে একে খানা বিতরণের পালা আর কি, অনেক খানা বিতরণ করবে একে একে, তো যেই হোক মানে এখন খানা বিতরণ করার টাইম আর কি, অনেক একে ধারে নামা লইতেছি পার্সেলটা মানে শহরের ভিতরে নামা লইতেছি, এখানে এই জায়গার ভিতরে আর কি খানের একে একে বিতরণ করবে, তো একে একে দিতেছি সবটি ভিখারি বয়ে এলিছে খাওয়ানোর লেগে, তো যেই হোক সবটি দিয়ে লই না খাই বয়ে এলিছে সবটি খাওয়াটা খাইবে, কোথায় ইচ্ছা লাগবে ঘুরুলেন খাইবে ভালো লাগবে খাক ইচ্ছা ভাইয়ের নাম দুবে খা, তো যেই হোক খাইতেছে যেই হোক খালি
যেই ডক কি মানে কি কথার ভিতরে যেই ডক, তো যেই ডক তখন মানে যে পার্সেল সব বিতরণ করে এটা আস্তে আস্তে সবার একে একে দিতেছি, তো যেই ডক কেউ খাবলা খাবলি করে না, তো যেই ডক আমি বুঝলাম নিজেও যেই ডক কথার ভিতরে লাগু গেছে, যেই ডক মানে পার্সেল দিতেছে, তো যেই ডক মানে যেই ডক তো যেই ডক তো যেই ডক মানে সব কিছু বিতরণ করা যাক, সবাই খাওয়া শুরু করেছে, গরুর লাইন যে যেমন এক বছর না খাই আছে, খাওয়া কি খাওয়া কি খাওয়া কি খাই রে খাই রে, ওইটা ক্যামেরা হলে ক্যামেরা খাওয়ানোর সময় ক্যামেরা লিয়ে বাড়াবাড়ি শুরু করছে, যেই ডক তখন আমিও বইয়া বড়ি খাওয়ানোর লেগে সবাই দেখা খাওয়া শুরু করছে, আমার ভিতরে কী আছে জানেন একটু বড়োটা বাচ্চা লইছে আর কি, যেটা বার ওইটা লইছে আর কি, যে যেটা মানে একটু বেশি বিরিয়ানি থাকে ওই বারটা একটু লইলাম আর কি, তো যেই ডক তো সালাদ আছে, পেঁয়াজ আছে, কাঁচামরিচ আছে, 1200 দামের কেজির কাঁচামরিচ আছে, তো শসা আছে, আর পরিস্থিতি গাজর আছে, বিএপিখানা আর কি, তলের ভিতরে জিনিস আছে, তলের এসে সব জিনিস আর কি মালডি, যেটা মানে বিএপিখানা করছিলাম বলছিলাম আর কি, বিএপিখানা করবো, তো হচ্ছে একটা করে ফিজ আপ দেওয়া হইতেছে, যেটা একটু বিআইপি ভাবে হইতে হবে, যেটা মানে খাওয়াটা উড়া দূরা খাইতে হইবে, দিয়ে ঘুরে সেটা এটাই তো একটা আনন্দ, যেটা হোক একসাথে খাওয়াটা একে ঘুরার, তো যে এমন আমরা আবার একটু আরও একটু বিআইপি বানানোর জন্য একটা এক পিস করে দই দেওয়া হবে আর কি, ভাবছিলাম তিনটা করে দই খামো কিন্তু হয় না, এমন একটা ঘটনা ঘটতে আসে দই এক মানে টলার এক খাইতে দই একবার এক সাইডে ফিরে আসে সব, তো যেটা হোক আমার বালাটা বাইছে লইতে হবে, আমি কমটা লইলে হইতো না, যেটা পোষাইতো না নিত, তো যেটা হোক বালাটা লইছি, তো বালাটা লই আমি খাওয়া শুরু করি উড়া দূরা আর কি, যেটা হোক এখন লইলাম বালাটা ফুল বড় আছে এটা লইছি বাঙালি লই নেই আর কি, তো সবার খাইতে আসে ভাইয়ের নাম ডুবায়, যে হোক খাইতে আসে ভাইয়ের নাম ডুবায়, তো আমি একটু ভিডিও করবো না খামি, আমার জ্বালা হয়েছে যে ভিডিও করছে আবার খাওয়ানো চাইছে, যে হোক তখন মানে মানে লইতেছে আর কি, তো সবার বিতরণ করতেছে, তাহলে একে একে বিতরণ করা মানে সবাই দিতে আসে, কিন্তু দই এক সাইডে মানে ফাইটটা মিটে গেছে আর কি, তো যেই হোক সারা ভিডিও হইতে যেই হোক কয়বার গেছে আমি নিজে যাই না, তো এখন মানে ওইখান থেকে লাইরা মানে আরেক দিপায় পড়ছে আর কি, মানে আরেক দিপা বলতে আরেকখানে আছে, আমরা কোনটাই যাইতেছি মানে নিজেও জানি না, মানে সড়কে সড়কে মানে পানির নদীতে যাইতে আসি, তো এখন আইসা পড়ছে আমাদের মানে একটা সিটি, মানে সিটি বলতে মানে শহরের দিকে, শহর বলতে আর কি মানে যেটা হোক একটু বাজারের দিকে আর কি, আইসা বললাম বড়ো বাজারে, তো এটা আপনারা কোলে চিনবেন না, তো এটার নাম হচ্ছে দাউদকান্দি, তো দাউদকান্দি আইসা পড়ছি, দাউদকান্দির ব্রিজের নিচে, তো এখন একটু বাবুলে সবাই সবাই মিলে তোলতে আসে, ব্রিজটা অস্থির বিশাল বড় ব্রিজ, তো যাই হোক এখনও ঘুরতে মাইয়া পড়লাম আর কি। তো যাই হোক মানে আমরা ওই যে প্রথম জানি দেখছিলাম তাগরে তারা নাচতে উড়া ধরে না খায় নাচতে আসতে, তো এখন তাগলাকে আবার দেখা গেল, তো তারা তো কী নাচছে ভাই, তাইল কী তাগো, তাইলের কোনো অভাব নেই মানে নাচা শুরু করছে আবার, তো যাই হোক মানে তাগো নাচ দেখতে আসে কিন্তু আমরা নাচা যাই মানে, কিন্তু যাই হোক এটা আমরা এখন কোনো হারামভাবে আইনি আর কি, আমরা হালালভাবে আইসি আমরা কিছু কোনো গাছ নাচ না হইব না, তো তাগো নাচ দেখে তাঙ্গো তাইল উঠে না, কিন্তু তাইল সামলে রাখতে হবে, তো এত তাইল মানে হইতো না তো বুঝে নাই, তো যাই হোক মানে আর কি নাচছে ভাই, আল খেয়ে না খেয়ে আল করে না খেয়ে আল করতেছে, যাই হোক তার না তারা মনে খাইয়াল যে হোক, কিন্তু না খেয়াল পাতাছে এরকম লাগতেছে যে হোক, তখন ওই খাইছে আর কি নাচ আর খাইছে নাচবো কি নাচবো সবাই নাচ দেয়, তো যাই হোক মানে আমরা একটু তারপরে বাড়াইয়া ফালাই দিয়ে দিতেছি, তো একটু আগে দিতেছি আর কি, তারপর নাচ দিক আর সয় না, তো মানে ইটারও আবার ইটের রোগা কয়েকটা আছে টলারের ভিতরে বেড়া সাত মধ্যে গেলে বলে নাচছে, তো তাই আমরা একটু টলারটা লয়ে যাইতেছি আর কি অন্য জায়গার ভিতরে, তো যেই হোক এখন আমরা যাইতেছি, এখন ওই একজন আবার পানির ভিতরে বুদ্ধি আটা শুরু করছে, তো এদিন লিয়ে কোনো জাল আইতেন কোনোভাবে লয়ে যাবে, তো পানির ভিতরে আটা শুরু করছে, যেই হোক সব আগে আসে আগে বলেছে মানে আরেকবার খাইব, দুইবার অলরেডি খাতা দিয়েছি, সকালবেলা নাস্তা হয়েছে বিকেলবেলা তো দেখলেন বিআইপি খানা হয়েছে, মানে আরেকবার খাইব ভাত ডাইল ভাত খাওয়া ছাড়তো না, এই জায়গার ভিতরে মারামারি লিখে দেবো গা, একজনে ডেক দিচ্ছিল যে হোক মানে তারা খাওয়া শুরু করবে, তো যেই হোক এখন যার জন্য থালা বাসন লইতেছে, তো আমি একটা থালা বাসন লুয়ে নিলাম, মানে খুব থালা কম আর কি সবাই আনে না, যে যেটা পাইছে এটা লুয়ে লুয়ে শুরু করছে আর কি, তো এইখানে আছে পিসের যেই মানে যে মানে যেটা কিনা করে রে পিসের যে জোল দিয়ে আছে না ওই দিয়ে আর কি দিয়ে ভাত খাইবো, যেই হোক মানে সবাই লইতেছে সবার মাইপ মাইপে দেওয়া হইতেছে, যেই হোক তো এখন ওই দেওয়া হইবে আর কি, একজনে ওই ইয়ে হান্ডির বাড়ি দেখাইবে যা হান্ডির ইয়া দেখাইবে যা কী করে, ও আর জন্য বল লিয়ে পড়ছে যা, আর জন্য বল রয়েছে খাওয়ানোর লেগে যা, একবার বল রয়েছে আর যা হান্ডির ঢাকনা দিয়ে খাইবে, আর জন্য বল রয়েছে সা এনে বল তার বল রয়েছে ভাই বল বল দেখাইবে ভাতে, আরে কী করতাম, আরেকজনে বাসন দেখাবে যে এটা ঠিক আছে মানুষ এসে কিন্তু বল দা ভাত খাই কেমনে, যেই হোক তো বল লয়ে পড়ছে এটা কী করতাম, তারপরে কোনো কোয়ে লাভ নেই, তো যাই হোক তখন মানে দিতে আসে আর কি সবার মাইপে মাইপা হান্ডির থালা দিতে আসে, তারপর যে বলও দিবে সবারই দিবে আর কি কম্পোজ, যেই হোক সবাই লইতে আসে উড়া দৌড়ে আর এন
কি কইতাম মানে যে যেম নেবাতাছে লইতাছে আর কি, মানে খাওয়া কি খাওয়া মানে কেউ কম চাচ্ছ না, খাইছে তো আবার খাইব, মানে কেউ ফসাই লইব ইতারা ও বলো দিতাছে বাদ নেই খা ভাইয়ার নাম যে বলো খাইব, মানে কি কইতাম কিছু কই লাভ নাই বলো বলে ভাত খাইব তো যে রোগ বল লইছে কিছু ফাইনা গিরব হ্যাঁ তো খাইব গুদ্দা করে কি করবো হ্যাঁ তো খাইব ফাইনা কিছু দাগা মোগা। আমি তলে তলে লুকাইয়া শসা লেবু সালাদ সব কিছু আছে মানে সব জায়গা আছে সব বাজার তলে লুকিয়ে লেখে সব কেউ জানো না বাজার তলে লুকিয়ে লেছে কথা যে শাক দিয়ে মাছ ঢাকা তো আমি এরকম লুকিয়ে লেতাছি কেউ জানে না বেশি বেশি লোমর কি কইতাছে রে আর কি উত্তর শোনেন তো যাই হোক দেখেন কিদ্দা ইদ্দা বুঝিয়া আমার ডুয়ে লাইতেছে দেখেন ও আন্দা ও আরেক খান্দা গিয়ে বল বল বাসন কেড়ে ইয়া সাদের ওপর থেকে বাতি আদে ডুয়ে দিতেছে সাদের ওপর থেকে গেড়ে বল বাসন কেড়ে মানে ভিতরে টলা ভিতরে ডুয়ে দিতে ভাত দেওয়ার লাগে কি পাগল এসে গা ভাতের লাগে আউলান দিয়ে শুরু করছে তারা তো যে খাওয়াইছে যে ভাইয়ের নাম ডুবে খাইতেছে একজন পানি তুলে লেছে খাইতে খাইতে যে দিয়ে মানে খাওয়া শুরু করছে সবাই কম বেশ খাইতেছে তো আমি ভিডিও করে না আমি খাইতাম আমার ইচ্ছে তাহলে তো ভিডিও মিডিও করে না খাইতাম যে বর্তার লাইন দেওয়া যায় তো ওই থেকে ফেরে আসে গা পানিত বলা পানি বেশি ফোনটি করে যা পয়সা পানি হালা মানে টলার সাইড আমরা আরেক খানো গেছি আর কি তো এরপর তার একটু হাত সাত চাইয়া কষ্ট দিয়ে এরপরে সে তারা তুলছে বেশি বাতলামি করে দেখে যে দিয়ে তো টাইনে উঠতারে না তো কষ্ট মষ্ট করে উঠাইলো টাইন না তো আজকে এই পর্যন্তই মানে বলক আজকে এই পর্যন্তই শেষ করলাম তো কীরকম হয়েছে সবাই কমেন্টে জানাবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।